আর মাত্র কিছুক্ষণ অতিবাহিত হলেই শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়া বনাম স্কটল্যান্ডের প্রথম টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ। ইন্ডিয়ার বিরুদ্ধে এই প্রথমবার খেলার জন্য যেখানে স্কটল্যান্ড পুরোপুরি মুখিয়ে রয়েছে, সেখানে আজ টিম ইন্ডিয়াও এই ম্যাচটা শুধু জেতা নয়, বড় ব্যবধানে জিততে আজ মাঠে নামছে দুটি পরিবর্তনের সাথে এক দুর্ধর্ষ দল নিয়ে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে জেনে নিব টি টোয়েন্টি বিশ্বকাপ 2021-এর 37 নম্বর ইন্ডিয়া বনাম স্কটল্যান্ড ম্যাচটিকে ঠিক কীভাবে কখন ফ্রিতে দেখা যাবে, এবং সর্বোপরি আজকের এই ম্যাচে ভারতীয় টিম মূল্যবান দুটি পয়েন্ট ও যত সম্ভব নেট রান রেট সংগ্রহ করতে ও ম্যাচ জিততে ঠিক কোন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে তার সম্পূর্ণ ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন বড় ফ্যান হলে ও ভারতকে আজ স্কটল্যান্ডের বিরুদ্ধে বিজেতা হিসেবে দেখতে চাইলে ভিডিওটি করো লাইক, ও সাথে এইভাবে আরও ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত প্রত্যেকটি আপডেট ও ভিডিও পেতে এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো আমি কাল 10,000 টাকা মাইলেভেন সার্কেলে পেয়েছি, তুমিও কিভাবে ফ্রিতে পাবে তা জানাবো এই ভিডিও শেষে। কিন্তু তার আগে এক্ষুনি নিচে ডিসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও মাই ইলেভেন সার্কেল, আর 20% এক্সট্রা ক্যাশব্যাক নিয়ে দাদা রাহানে লক্সমনদের সঙ্গে খেলে এই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার জেতার সঙ্গে সঙ্গে তুমিও জিতে নাও ডাবল ক্যাশ। তো বস, আর কিছুক্ষণ বাদে আজ ঠিক সন্ধ্যা 7:30 দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই ম্যাচটিকে তো আমরা স্টার স্পোর্টস হটস্টার ছাড়া টিভিতে ডিডি ন্যাশনাল, ডিডি স্পোর্টস ও মোবাইলে আমাদের নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে একদম ফ্রিতে দেখতে পাবই। এখন আজকের এই রোমাঞ্চকর ম্যাচে ভারতীয় টিম কোন দুর্ধর্ষ দল নিয়ে মাঠে নামছে সে কথা বললে আজকের হয়ে ওপেন করতে দেখা যাবে রোহিত শর্মা ও কেএল রাহুলকে। হ্যাঁ বস, গত ম্যাচে দুজনে অর্ধ সেঞ্চুরি ইনিংস খেলে 140 রানের রেকর্ড ব্রেকিং পারফরমেন্স গড়ে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন, তাই আজও এই দুজনকে এমন এক অথবা তার থেকে ভালো ইনিংস খেলতে হবে ভারতীয় টিমকে জেতার পাশাপাশি সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য। এরপর আজ মিডল অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার 3-তে বিরাট কোহলি, নাম্বার 4-এ সূর্যকুমার যাদব ও নাম্বার 5-এ ঋষভ পান্ত। হ্যাঁ বস, গত ম্যাচে নাম্বার 3 ও নাম্বার 4-এ যথাক্রমে হার্দিক পান্ডিয়া ও ঋষভ পান্ত ব্যাট করতে এসেছিলেন, কারণ ওই ম্যাচে ওপেনাররা 15 ওভার পর্যন্ত খেলে দুর্দান্ত শুরু দিয়েছিলেন, তাই আজও ওপেনাররা ভালো শুরু দিলে এমনটা ঘটতে পারে, নচেত এ ম্যাচে বিরাটকে 3-এ ও সূর্যকুমার যাদবকে 4-এ ব্যাট করতে দেখা যাবে। এরপর আজ লোয়ার অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 7-এ রবীন্দ্র জাদেজা ও নাম্বার 8-এ শার্দুল ঠাকুর অথবা ভুবনেশ্বর কুমারকে। হ্যাঁ বস, ভারতের সবথেকে বড় প্রাপ্তি এই যে পান্ডিয়া আবারও এত মাস পর ফুলদমে বল করছেন ও ব্যাট করে আগুন ঝরাচ্ছেন, তাই এ ম্যাচেও আবার ফায়ার পাওয়ার দেখা যেতে পারে। আর আজ শার্দুলের জায়গায় ভুবি অথবা বরুণ চক্রবর্তী নামতে পারে। এরপর আজ বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 9-এ জাসপ্রীত বুমরা, নাম্বার 10-এ রবি অশ্বিন ও নাম্বার 11-এ মোহাম্মদ সামিকে। হ্যাঁ বস, বরুণ ফিট না থাকায় তার জায়গায় অশ্বিন এসে যে 4 বছর পর দুর্দান্ত বোলিং করেছেন তাতে তিনি আর বাদ যাচ্ছেন না। আর আজ হয়তো যেহেতু বরুণ চক্রবর্তী ফিট আছে তাই তিনি এক্সট্রা স্পিনার হিসেবে খেলতে পারে শার্দুল ঠাকুরের জায়গায়। তো এক্ষুনি নিচে ডেসক্রিপশান লিঙ্ক থেকে ডাউনলোড করো মাই ইলেভেন সার্কেল, আর প্রতিদিন বেশি বেশি করে টিম বানিয়ে খেলে লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নাও ফ্রিতে 10,000 টাকা। গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইনান্সিয়াল রিস্ক ক্যান বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড এট ইওর ওন। তো আজকের ম্যাচে কে জিতবে তুমি তা নিচে অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও এইভাবে ক্রিকেট সংক্রান্ত প্রত্যেকটি আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।